নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শুক্রবার চারটি রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। এই চারটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন, এবং এর পাশাপাশি আপনারা যারা ভিডিওটি প্রতিনিয়ত দেখছেন, একটা অনুরোধ যে আপনার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার বিচার করুন। কারণ প্রত্যেকের ক্ষেত্রেই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকে, প্রত্যেক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ থাকে। কেউ সেটা বুঝতে পারে, আবার কেউ কেউ বুঝতে পারে না। কারো ক্ষেত্রে সময় থাকে, কারো কারো ক্ষেত্রে সেই সময়টা হয়তো কেটে যায়। একটা তিথি নক্ষত্র থাকে, যে সময়টাতে আপনার অর্থপ্রাপ্তি ঘটার সম্ভাবনাটা বৃদ্ধি করে। আবার কিছু সময় থাকে যেটা আপনার ক্ষেত্রে সময়টা কিন্তু ফেভারে কিন্তু চলছে না, সেই সময় যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। আর সর্বোপরি একটা কথা, রাহু গ্রহকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, আর রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করা দরকার রয়েছে। কারণ রাহু কলিযুগে যে কোনো জিনিস হঠাৎ ঘটিয়ে কিন্তু থাকে, হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ চাকরি, যে কোনো জিনিস রাহু কিন্তু ঘটিয়ে থাকে। তাই রাহুর বলবত্তাকে যদি বৃদ্ধি করা যায়, আমি বলবো অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু ঘটবে। অনেকে প্রচুর অর্থপ্রাপ্তির উপর প্রচুর টাকা লাগাচ্ছেন, অর্থাৎ ইনভেস্টমেন্ট করছেন লটারির ক্ষেত্রে, কিন্তু যে জায়গাটাতে আপনারা লটারিতে টাকা লাগাচ্ছেন কিন্তু সেখানে আপনারা সেখান থেকে কিন্তু মুনাফা পাচ্ছেন না। কারণ আমি বারবার বলছি, শুধুমাত্র যে লটারি থেকে যে অর্থপ্রাপ্তি হবে এটা আমি কখনোই দাবি করি না। আপনাদের যে কোনো দিক থেকে, যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটা কিন্তু সম্ভব। তার জন্যই প্রতিকার প্রতিবিধান করুন, গ্রহের প্রতিকার করা দরকার রয়েছে, রাহু রক্ষা কবচ আপনাদের পরিধান করা দরকার রয়েছে। কারণ রাহু রক্ষা কবচের ক্ষেত্রে আমি একটি কথা বলবো, প্রচুর রাহু রক্ষা কবচের উপর বুকিং রয়েছে। আমি আবারও বলছি, আপনারা একটু হলো সময় দিন, কারণ যে কোনো জিনিস তৈরি করতে কিন্তু সময় লাগে। যে চট জলদি আপনারা বললেন যে কৌশিকদা আমাকে আজকেই লাগবে, এটা কিন্তু করবেন না। অনেকের ক্ষেত্রে এই মেসেজগুলো করছেন যে কৌশিকদা আমার খুব তাড়াতাড়ি লাগবে। দেখুন, একটা সঠিক নির্দিষ্ট দিন রয়েছে, তিথি রয়েছে, যেখানে সেটা শোধন করে আপনাদেরকে কিন্তু পাঠানো হবে। এবং যারা রত্ন নিচ্ছেন তাদের ক্ষেত্রেও আমি একটা হাত জোর করে অনুরোধ করছি, একটু আপনারা সময় দিন, দেখবেন সেই জায়গাটা খুব কাজগুলো কিন্তু ফাস্ট কাজগুলো হবে। এই জায়গাটা আপনারা একটু সময় দিন আমাকে যে কোনো জিনিস তৈরি করতে। কারণ বারবার অনেকে বারবার বলছে যে কৌশিকদা আমাকে তাড়াতাড়ি করে দিন, একটু ধৈর্য ধরুন। এবার আসি আমি রাশিগুলোর বিষয়ে আলোচনা করতে। কোন কোন রাশি, চারটি রাশির কথা বলছি। প্রথম রাশি মকর রাশি। হ্যাঁ, মকর রাশির আগামীকালের আপনাদের শুভ রং হচ্ছে লাল। আপনাদের ক্ষেত্রে আগামীকাল ভাগ্যের মিটার 80%, আপনাদের টার্গেট নাম্বার 9-6, আপনাদের শুভ সময় সকাল 10:18 থেকে 11:34 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাদের ক্ষেত্রে আগামীকালের যে শুভ রং সেটা হচ্ছে সবুজ, গ্রিন আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের ভাগ্যের মিটার 70%, আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6-5,
আপনাদের শুভ সময় সকাল 10:50 থেকে 11:26 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো, অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে, যে রাশির নাম উঠে আসতে চলেছে সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি আপনার কন্যা রাশি। হ্যাঁ, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কন্যা রাশির আপনাদের আগামীকালের যে শুভ রং সেটা হচ্ছে সাদা। আপনাদের ভাগ্যের মিটার 65%, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 8:35 থেকে 9:52 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে আগামীকালের সময়টা কিন্তু শুভ দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8। আপনাদের ক্ষেত্রে আগামীকালের শুভ রং সেটি হচ্ছে স্কাই ব্লু। স্কাই ব্লুটা আপনাদের ক্ষেত্রে আগামীকালের জন্য শুভ। আপনাদের ক্ষেত্রে ভাগ্যের মিটার সেটা হচ্ছে 90%, উত্তম ভাগ্য। আপনাদের শুভ সময় 12:04 থেকে 12:46 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ এই চারটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, যদি আপনাদের জন্মছকে রাহু শুক্র বুধ শনি এই চারটি গ্রহ শুভ থাকে, দশা মহাদশা যদি পারমিট করে, আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, আপনাদের কিন্তু 100% অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। অনেকে প্রচুর কমেন্ট করেছেন যে কৌশিকদা আমার জীবনে কি অর্থপ্রাপ্তি ঘটবে না, একবার আপনারা দেখে নিন না। আমার কাছে অনুরোধ করছি যে আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার দেখে নিন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। তো যাই হোক, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটিকে শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ, এবং অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং পাশাপাশি যারা কবচ অথবা রত্ন নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা আছে, সমস্যার পাশাপাশি সমাধানের উপায় হচ্ছে একমাত্র জ্যোতিষশাস্ত্র। যাদের অর্থপ্রাপ্তিতে প্রতিনিয়ত বাধা আসছে, একবার ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।